সাধারণত আমাদের এটাই জীবনের উদ্দেশ্য, ঠিক আছে? যেন তেন প্রকার এন মন কৃষ্ণ নিবেশ হয়, যেন তেন প্রকার এন আমাদের মনটা কৃষ্ণ সেবায় নিযুক্ত করা। কারণ কলিযুগে সত্যি কথা বলতে কি, দ্বাপর যুগে কৃষ্ণ এসেছিলেন ধর্ম সংস্থাপন করার জন্য, আর কলিযুগে কলি এসেছে অধর্ম স্থাপন করার জন্য। সেই জন্যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই অধর্মকে কেন্দ্র করে চলে, তার মধ্যে আপনি ধর্ম করার জন্য ইচ্ছা করেছেন, তাই একটু তো বাধা আসবেই। হ্যাঁ, কারণ আপনার পরিবেশে সবাই তো করছে না, না আপনি যখনই আলাদা হতে চাইছেন তখনই ওদের একটা দৃষ্টি পড়ছে, তখন অনেক সময় ওটা দৃষ্টিকটু হয়ে যাচ্ছে ওদের কাছে। তো সেই জন্যে অনেকে যারা করছেন তাদের অনেক আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিপদ এলেও এই ব্রতগুলো করা ছাড়বেন না, করুন। অপরা একাদশী এবারে পড়েছে 15ই মে, হ্যাঁ 31শে বৈশাখ, মানে বৈশাখ মাস শেষ, ওই জন্য জলদানও শেষ। যে আপনারা জলদান করছেন না তুলসী মহারানীতে চালগ্রামে, সে জলদান শেষ। কোনো কোনো জায়গায় আগের দিন শেষ করেছে, কয়েকদিন পরের দিন শেষ করবে, ওটা কোনো নিয়ম নেই। শেষ করার জন্য কোনো কিছু আমরা আর এরকম কোনো কিছু আর নিয়ম কারণ নেই, যে ব্রত ভাঙ্গের জন্য নিয়ম শেষ করা যায় না। 14ই মে থেকে এই 15ই মে আপনি জলদান বন্ধ করতে পারেন, আর জল দিলেও অসুবিধে নেই। তুলসী মানিকে জল দান তো এমনিতে আমরা করি, তাই না? হ্যাঁ, যে ওই কলসি দিয়ে যে উগড়ে জল, ওটা না দিলেও হয়। কেউ কেউ বলে প্রভু গরম আছে তাই দেব, দিতে পারেন, তাতে কোনো বাধা নেই। হ্যাঁ, অসুবিধে নেই কিছু, যে দিলে কোনো অসুবিধা হবে কিনা এরকম নেই। তাহলে এবারে অপরা একাদশী পড়ছে কবে? 15ই মে সোমবার, 31শে বৈশাখ, আর পয়লা জ্যৈষ্ঠ 16ই মে মঙ্গলবার পালন করবেন। পালনের টাইমটা হচ্ছে 6:43 থেকে 9:20 মধ্যে, 6:43 থেকে 9:20 মধ্যে। আর এই একাদশীটা পরের একাদশীটা আবার পাণ্ডব আর নির্জল একাদশী, ঠিক আছে? যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী তার নাম কি, মাহাত্ম্য কি, কৃপা করে বলুন। তাই এই একাদশী হচ্ছে পুত্রদানকারী একাদশী, অপর নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি এই জগতে প্রসিদ্ধি লাভ করে এবং ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রতে নষ্ট হয়ে যায়। অনেকদিন অনেক কিছু নাম যদি না বলে, আপনি যদি কোনো কিছু পাপ কাজ করে থাকেন এই একাদশী যদি করবেন, ও আপনা থেকে এই ফল পাবে। হ্যাঁ, আমি তো আগেও বলেছি আপনার অসুখ বিসুখের জন্য ও অনেক ছাড় আছে, ঠিক আছে? একাদশী ব্রত পালনে বন্ধ করবেন না। হ্যাঁ, একাদশী ব্রত করুন, অসুখ বিসুখ যদি থাকে আপনি পেট ভরে ফল খান, নাহলে একাদশীর যে সবজি খান, নাহলে সকালে আপনার সাবু ভিজিয়ে দিয়ে গুড় কলা দিয়ে খান, তো অনেকবার বলেছি। হ্যাঁ, সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন বা ঘি ব্যবহার করতে পারেন বা সন্দক লবণ ব্যবহার করুন। হ্যাঁ, পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করুন। হ্যাঁ, কাঁচা কলা অসুবিধে, ঠিক আছে, তার পেঁপে খান। হ্যাঁ, ওটা কোনো কোষ্ঠকাঠিন্য কিছু হবে না। হ্যাঁ, পেঁপে সিদ্ধ করে খান। হ্যাঁ, পেঁপে একটা সবজি করুন, আলু কুমড়া দিয়ে সবজি করুন। হ্যাঁ, তার বাদাম ভাজা দেবে করে দেবে করে খান। খাওয়া দাওয়ার জন্য আমি একবারও না করি না, পেট ভরে খান। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠবেন, উঠে একটু তাড়াতাড়ি উঠে পড়ুন না, এ তো আমি কতবার বলেছি, তাই না? উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করুন, একটু ধোয়া বস্ত্র পরুন, ভগবানকে একটা ধূপ দীপ দেন, তারপরে হরিনাম করুন। তুলসী মানিকের জলটা শুধুমাত্র বৈশাখ মাসে না, সবসময় তুলসী মানিকের জল দেবেন, দিয়ে পরিক্রমা করবেন তিনবার। হ্যাঁ, তিনবার পরিক্রমা করুন, প্রণাম করুন। হ্যাঁ, ভগবান আপনাকে অনেক কিছু করতে হবে এমন না, এরকম সহজ সহজ ছোটখাটো জিনিসগুলো করলেই আপনি উদ্ধার প্রাপ্ত হয়ে যাবেন।
বুঝেছেন, অনেক কিছু করতে হবে, অনেক উপবাস থাকে, এরম কিছু নেই। কলিযুগে হরিনাম করলেই মানুষ উদ্ধার প্রাপ্ত হবে, ঠিক আছে? ভালো করে যদি হরিনাম, আমরা ভালো করে হরিনাম করতে পারি না বলে এই ব্রতগুলো পালন করলে ভালো। আর মহাপুর নিজে এই সব ব্রত পালন করেছেন না? হ্যাঁ, সেই জন্য যেহেতু সবজি এক একজন এক লক্ষ জ্ঞানী যোগীদের কাছে তিনি ঘোষণা